ঈদের দ্বিতীয় দিনও পশু কোরবানি করছেন অনেকে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় ত্যাগের মহিমায় পশু কোরবানি দিচ্ছেন নগরবাসী। গতকাল ব্যস্ততার কারণে যারা কোরবানি করতে পারেননি তারাই আজ দিয়েছেন। আজও সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের বাইরেই কোরবানি দিতে দেখা গেছে বেশিরভাগ মানুষকে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর আরও 3 দিন কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে।